আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আর সবাইকে ঈদ মোবারক। আজকে আমি ছোটখাটো একটা ঈদ ব্লগ করছি। ফার্স্ট অফ অল আমি আমার ফ্রেন্ডের সাথে মিট করতে আসছি। তো আমার বেস্টফ্রেন্ড আমাকে সালামি দিয়েছে। এখন এটা নিয়ে একটা কুইজ হবে, যেটা হচ্ছে আমি ভিডিওর শেষে এক মিনিটে আমি ডিটেলসে বলে দিয়েছি, সবাই চেক করতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন। তো আমার ফ্রেন্ডের রিয়েকশন দেখে ভাইয়ারা অনেক বেশি কনফিউজ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা বাসে উঠে গেছি। আমরা এখন ফার্স্টে হচ্ছে আমরা বঙ্গবন্ধু মিউজিয়ামে যাওয়ার একটা প্ল্যান আছে। তো এই একটা চিরকুট যেটা আমার ফ্রেন্ড আমার জন্য লিখছে, কারণ তার সাথে আমার একটা বিষয় নিয়ে খুব বেশি একটা ঝগড়া হয়েছিলো, তো যার কারণে এই চিঠিটা। ওকে, তো আজকের আবহাওয়াটা হচ্ছে অনেক বেশি সুন্দর, মাশাল্লাহ অনেক বেশি, কারণ সকালে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে আমি ভেবেছিলাম যে আজকে সারাদিন বৃষ্টি। আজকে আমি ভেবেছিলাম যে আজকে একটা ঈদের দিন, হয়তো আজকের দিনটা অন্তত রাস্তাঘাট একদম ফাঁকা থাকবে, বাট আই ওয়াজ রং, আমি তো ভুলেই গেছি এটা তো ঢাকা শহর। তো আমরা হচ্ছে চলে আসছি বঙ্গবন্ধু মিউজিয়ামে, বাট এসে শুনি এটা আজকে বন্ধ। আম্মুকে নিয়ে আসছিলাম, বাট এটা অফ এখন, কি আর করার আছে। এখানে একটু ঘুরে যাই, চল না আমি দেখো না আম্মুকে তো আম্মুকে নিয়ে অনেক আশা করে আসছিলাম বঙ্গবন্ধু মিউজিয়ামে, বাট এটা বন্ধ। তারপর ভাবলাম যে নব থিয়েটারে যাই, বাট সেখানে গিয়েও শুনি সেটাও অনেক আশা করে আসছিলাম আম্মুকে নিয়ে যে ঘুরবো, কিন্তু তো এরপর হচ্ছে আম্মু আর আমরা সবাই মিলে এখানে একটু ফটোশ্যুট করলাম, কারণ এদের জায়গাটা বেশ সুন্দর। এরপর হচ্ছে সবাই মিলে আবার রওনা দিয়েছি, আগারগাঁও একটা পার্ক আছে সেখানে যাব। যেহেতু আম্মুকে অনেক কষ্ট করে বাসা থেকে বের করছি, সো ওনাকে একটু না ঘুরিয়ে আজকে বাসে যাওয়া যাবে না, কারণ আম্মু নর্মালি হচ্ছে বাসা থেকে বের হয় না, কোথাও ঘুরতেও যায় না। তো ঈদের দিন অনেক আশা করে আম্মুকে নিয়ে বের হয়েছি, সো আজকে যদি মানে কোথাও না কোথাও একটু ঘুরাই নিয়ে যাওয়া যাবো বাসায়। মাঝে মধ্যে ইচ্ছা করে মাকে নিয়ে একটু অনেক দূরে একটু সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে নিয়ে আসি, কিন্তু আমার মা হচ্ছে বাস জার্নি করতে পারে না, এই জন্যই হচ্ছে বাসার আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলোই ঘোরানোর চেষ্টা করি। ওকে, তো আমরা আবারও বাসে উঠে পড়ছি আগারগাঁও যাওয়ার জন্য। বেশিক্ষণ লাগবে না আগারগাঁও যেতে, অলরেডি হচ্ছে আমরা চলে আসছি। তো এখানে এসে দেখি অনেক বেশি ভিড়, অনেক ভিড় ভিতরে। তো যাই হোক, অনেক কষ্ট মষ্ট করে ধাক্কা ধুক্কা দিয়ে ভিতরে ঢুকলাম। ঢুকে হচ্ছে টিকিট কাউন্টারে গিয়ে তিনটা টিকিট নিলাম। এখানে টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা করে, খারাপ না ভালো। যদি হচ্ছে এই পার্কে আমি এর আগে কখনোই আসিনি, তো আজকে ঘোরার পরে বোঝা যাবে যে নেক্সট টাইম এখানে আসার মতো কি না। তো যাই হোক, পার্কের ভিতরে চলে আসছি। অনেক মানে প্রচুর পরিমাণে ভিড়, আমার আসলে এত ভিড়ের মধ্যে আমার ঘুরতে ভালো লাগে না, কিন্তু আম্মু হচ্ছে মানে ঈদের দিন, যেহেতু আম্মু আজকে ঈদের দিনই ঘুরবে, সেই জন্যই আজকে নিয়ে আসছি। আমি নিজে পার্সোনালি কখনোই আসতাম না, কারণ হচ্ছে আমার এত ভিড়ের মধ্যে ঘুরতে ভালো লাগে না। তো পার্কের ভিতরে আমি যেটা দেখলাম, এখানে চারপাশে সব প্লেন আর হচ্ছে হেলিকপ্টার, এই সব কিছু নিয়ে আসলে এই পার্কটা করা। বেসিক্যালি আমার হচ্ছে আমি কখনো বাস্তবে প্লেন দেখিনি, তো আমার এই শখটা পূরণ হয়ে গেছে। তো যাই হোক, এই পার্কে হচ্ছে বড়দের থেকে বাচ্চারা বেশি এনজয় করবে। আজকের আকাশটা অসম্ভব সুন্দর, যেটা হচ্ছে সকালে বৃষ্টি দেখে কখনো মনে হয় যে আজকে এত সুন্দর ওয়েদার হতে পারে। তো যাই হোক, এখানে আশেপাশে সবাই বসে রেস্ট করতেছে, আর তাদের একটা জিনিস আমার অনেক বেশি খারাপ লেগেছে, সেটা হচ্ছে ওখানে জায়গা জায়গায় লেখা ছিল যে ফুল ছিলে 50 টাকা জরিমানা, আম ছিলে 200 টাকা জরিমানা, কিন্তু ওখানে এইসব না লিখে আসলে এটা লেখা উচিত ছিল যেখানে ময়লা ফেললে 50 টাকা জরিমানা, তাহলে হয়তো বা এই পার্কটা আরও একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। মানে বিয়ে মানে সঠিক সময় বিয়ে না দিলে যে অবস্থা হয়। তো
বেস্ট ফ্রেন্ডের স্বভাব তো আপনারা জানেনই, তারা হচ্ছে কোনো সুযোগ ছাড়া না ফ্রেন্ডকে পচানোর জন্য। তো আমার ফ্রেন্ড সেম কোয়ালিটি, এখানে একটা রাইড ছিল ওঠার জন্য, কিন্তু এখানের ভিউ দেখে মনে হচ্ছে আজকে সারাদিন লাইন ধরে থাকবো আমি উঠতে পারবো। তো এখানে একটা অসহায় আম পড়ে আছে যে আমার দিকে তাকায় আছে, থাকবো ওখানে নজর না দিই। তো এখানে হচ্ছে ছোটোখাটো অনেকগুলো রাইড আছে, বাট এখানে সব থেকে বেশি আর কি যেটা আমার দেখে কী বলবো অদ্ভুত লাগছে সেটা হচ্ছে এই রাইডটা, মানে এটা দেখে আমার অলরেডি মাথা ঘোরানো শুরু হয়ে গেছে, ঘোরাঘুরির পর এখন বের হয়ে যাচ্ছে। একদম সেম সেম জামা পড়ছে। আমাদের এলাকায় চলে আসছি, ভাবলাম একটু চা খেয়ে আসি। তো ব্র্যাকে চলে গেলাম, ব্র্যাকে গিয়ে দেখি চায়ের দোকান বন্ধ। তো অনেক দিনের শখ ছিল এগুলি দিয়ে বেলুন ফুটানোর, তো ভাবলাম আজকে ট্রাই করে ফেলি। তো এখানে যেতে যেতে আমি বলতে চাই যে আপনাদের সবার জন্য একটা কুইজ আছে, সেটা হচ্ছে যে আজকে যে আমার বান্ধবী আমাকে সালামি দিছে সেটা কয় টাকা সালামি দিছে, সেটা যদি আপনারা সঠিক উত্তর আমাকে কমেন্ট বক্সে দিতে পারেন। তো যে যে সঠিক উত্তরটা দিতে পারবেন তাদের জন্য সালামি আছে আমার পক্ষ থেকে। সো তাড়াতাড়ি কমেন্ট বক্সে আমাকে জানান, মানে যদি মানে গেস করতে পারেন তাদের সবার জন্যই সালামি আছে। ওকে, সো এখানেই ভিডিওটা শেষ করতে চাই, সবাই ভালো থাকবেন আর সবাইকে অনেক অনেক ঈদ মোবারক, সবাই সবার পরিবারকে নিয়ে সুস্থ থাকুন আর ভালো থাকুন। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে? সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।